السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াউমা ইদিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী যা মানুষের থেকে পৃথক হয় না এবং মানুষ থেকে পৃথক করা সম্ভব নয় একেই বলা হয় অবিচ্ছেদ্য সাক্ষী তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তা হচ্ছে মানুষের চক্ষু কর্ণ নাক হাড় হাড্ডি শরীর চামড়া হাত পা লজ্জা স্থান সব এগুলি হচ্ছে তার অবিচ্ছেদ্য সাক্ষী যাকে পৃথক করা সম্ভব নয় এবং অঙ্গই যদি আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াই তাহলে আমার বাঁচার আশা আছে এ কথাও ভাবা আদৌ ঠিক নয় আমরা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে গিয়ে বলছিলাম সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের মনে রাখা ভালো হবে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা মানুষকে চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করবেন এরপরে আল্লাহ তালা মানুষকে জাহান্ন মেও দিবেন তার একটি পদ্ধতি হচ্ছে মানুষ যা কর্ম করছে সেই কর্ম আল্লাহ তালা তাকে দেখাবেন সে কর্ম দেখতে পাবে দেখেই বুঝে নেবে এই কর্ম সেই কর্ম যেমন আল্লাহ তালা বলেন মিস আল আহতিন খাইয়ারাহ মিস আল্লাহরাতন কেউ যদি বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ ভালো কাজ করে থাকে সেও তা বিচার মাঠে ঝকঝক করে টকটক করে দেখতে পাবে কেউ যদি সরিষা সমপরিমাণ পাপ করে থাকে তাহলে সে তা দেখতে পাবে শুনুন কোন ক্লিনিকে আপনার স্ত্রী বাচ্চা নষ্ট করছে সেই ক্লিনিক সহ ওই অবস্থাকেও দেখতে পাবে কোন বান্ধবীর সাথে আপনি উঠে রাস্তায় চলছেন এই অবস্থা আপনি বিচার মাঠে দেখতে পাবেন আপনি কার সাথে জড়িয়ে আছেন এই পুরো অবস্থা আপনি দেখতে পাবেন কোথায় বসে আপনি সুদের অঙ্ক কষছেন তা আপনি দেখতে পাবেন কোন জায়গা আপনি মানুষের সাথে অন্যায় আচরণ করছেন এই জায়গা সহ পুরো বাস্তব দৃশ্য দেখতে পাবেন এই কথায় তালা বলেন যে কেউ যদি বিন্দু কর্ম ভালো বা মন্দ করে থাকে তাহলে সে তা দেখতে পাবে এটাই হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী সম্মানিত দিনই ভাই বোন অবিচ্ছেদ্য সাক্ষী আপনার জীবনে কত বড় বিপদ তা বিচারের মাঠ ছাড়া বুঝানো যাবে না কবর যত জটিল তার চেয়ে অনেক বেশি কঠিন যত কঠিন কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কত সমস্যা আপনার উপরে এসে পড়বে সম্মানিত দর্শক মন্ডলী আপনি যদি এক একটু ভাবতেন বিচার মাঠকে তাহলে হয়তোবা আপনি দিন রাত বলার একটা অবকাশ সুযোগ গ্রহণ করতে পারতেন সেটা হলো আস্তাক ফেরুল্লাহ হাল্লা দিলা ইলা ইল্লাহ আল হাইউল কায়েমত বলে ফেরুল্লাহ তুবেলেই হে এবং আপনি নিজেকে সংবরণশীল করে রাখতেন এই মুখে অন্যায় কথার আশ্রয় নিতেন না হাতে পায়ে অন্যায় কাজের আশ্রয় নিতেন না দেখুন আবু রাজি তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একদা তিনি কোরআন মাজিদের আয়াতটি পাঠ করলেন তারপরে বললেন তিনি আয়াতটি পাঠ করলেন ইয়া ইদিন তোহাত সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটছে সব টপ 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 করে বলে দিবে আপনি যেখানে যা কিছু করছেন সব মাটি ধরে রেখেছে বিচারের মাঠে মাটিও কথা বলবে তাহলে বোঝা যাচ্ছে মাটিও আমার বিরুদ্ধে থাকবে আমার সাথে আমার সামনে আবহাওয়ায় তালহ বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ফত্তাকুদ্দুনিয়া বত্তাকু নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো নারী না হয় বিপজ্জনক বস্তু তাই রাসুল আমাদেরকে নারী থেকে বাঁচতে বলেছেন কেননা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা ফেতনাতান তারক তোবাদেতনাতেন সাহেব আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু নয়লে আল্লাহ সাল্লাম এখানে কেন বলছেন দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো আমরা এখানে বেশি কিছু না বললে আর একটি বাক্য আপনার সামনে অবগতিতে রাখছি তিনি বলেন ই ইয়কমুদ্দ খুলালার নেশায় তোমরা নারীদের কাছে প্রবেশ করা হতে বেঁচে থাকো নারীদের কাছে প্রবেশ করলেই তোমরা বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন মা রা এহেদা কন্যা আধহাবা হাজেম তোমরা এমন জাতি যে তোমাদের মতো আমি কাউকে দেখি না যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে বুদ্ধিমানের বিবেককে নষ্ট করে বিপকে ফেলতে পারে তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেকবানের বিবেকের ক্ষতি আনতে পারো রাসুল সাল্লি ইসাল্লাম এই বাক্যের পরের বাক্য বললেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তিনি দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন কেন দুনিয়া তো একটা জড় বস্তু দুনিয়া কি করতে পারে দুনিয়ার কি ক্ষমতা আছে অবশ্যই দুনিয়া মানুষকে বিচার মাঠে অপমান করবে এই জন্য আল্লাহ রাসুল দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন নইলে জড়বস্তু বস্তু থেকে বেঁচে থাকতে বলার কি কারণ হতে পারে ওই কথাটা আল্লাহ জিলজালে বলছেন যেদিন এই পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব এই পৃথিবী বলে দিবে টপ 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 করে বলে দিবে আজ আর সেই কথা বুঝতে কোনো সমস্যা নেই কেন মোবাইলের মুখ নেই তব মোবাইল কথা বলতে পারে আমরা দেখতে পাচ্ছি মোবাইল টপ টপ করে কথা বলছে বহু উন্নত মানের মেশিন আমাদের সামনে কথা বলছে অথচ তার মুখ দেখা যায় না মানুষের তৈরি মেশিন যদি মুখবিহীন কথা বলতে পারে তাহলে আল্লাহর আদেশে চলা মাটি বিচারের মাঠে কথা বলবে এ কথাই চূড়ান্ত মুখবিহীন মানুষের হাতের তৈরি যন্ত্রপাতি যদি কথা বলতে পারে মানুষের সামনে তাহলে বিচার মাঠে এই মগবিহীন মাটি মানুষের বিরুদ্ধে কথা বলে মানুষকে অপমান করবে এ কথাই চূড়ান্ত তাই আবহাওয়ায় রাজি আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদায়ে আয়াতটি তেলাওয়াত করলেন আয়াতটি তেলাওয়াত করার পরে তিনি বলছেন হালতা দুরু মা আখবর হা সঙ্গে সাথে তোমরা বলতে পারো পৃথিবী যে কথা বলবে এটা কি কথা পৃথিবীর কি কথা রয়েছে যা বিচারের মাঠে বলবে এটি কি তোমরা বলতে পারো কালু আল্লাহ রসুল আলাম সাহাবিগণ বললেন জি না তা আমরা বলতে পারছি না আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন বিচারের মাঠে যে এই মাটি কথা বলবে তা যে কি তা আমাদের জানা নেই এটা সাহাবিগণের নীতি সাহাবিগনকে রাসুল সুল্লা সাল্লাম কিছু জিজ্ঞাসা করলেই তারা এইভাবেই বলতেন কারণ তাদের জানা ছিল না যে রাসুল কখন কি বলবেন তারা কেউ গায়েবের খবর জানতেন না তারা মনে করতেন যে আমরা একটা বলবো হয়তোবা আল্লাহ রাসুল আরেকটা বলবেন এই কারণে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন এই মাটি বিচারের মাঠে কি বলবে তখন আলাইহি সাল্লাম বলেন শোনো আখবর মাটির সংবাদ হচ্ছে আলা আবদিন ও আমিন বেমা আমেলা আলাহা সাক্ষী দিবে দাস এবং দাসী পুরুষ এবং নারী মাটির উপরে যা করেছে মাটির পিঠে যা কিছু ঘটিয়েছে এই ঘটনার কথাগুলি মাটি বিচার মাঠে টপ 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 করে বলে দিবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বিষয়টি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি আপনার কর্মের কথা মাটি কিভাবে বলবে আরো দেখুন রাসুল sallallahu alaihi wasallam বলেন अतাকুলু মা আমেলা ক্যাদা ওয়া ক্যাদা মাটি বলবে সে বিচারের মাঠে কি কি করেছে বলে দিবে এবং কি কর্ম করেছে কোন দিনে করেছে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আরেকটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মাটি তো সব কর্মের কথা বলবে বলবেই কোন দিনে কোন কর্ম ঘটেছে সেটাও বলে দিবে আল্লাহ আল্লাহ হে করলে তুমি আমাদেরকে ইহকালের সমস্যা পরকালের সমস্যা তুমি রক্ষা করো মানুষ মাটির উপরে কোন সময় কোন দিন কোন কর্ম করেছে সেটা একবারে দিন উল্লেখ করে সবকিছু বিস্তারিত বলে দিবে এই কথা আল্লাহ রসল বলছেন সম্মানিত মুসলিম ভাই বোন আসলে মাটি যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত জটিল হবে তা যে কোনো ভাবার চেষ্টা কোন না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত কঠিন হবে এটা যে আমরা ভাবার চেষ্টা করছি না শুধু তাই নয় আল্লাহ আল্লাহতালা যা আমাদের মুখামুখি কথা বলবেন এবং আমাদের সব কর্মকে দেখিয়ে তিনি বিচার করবেন জোবাইরিবনে মতে ইমরাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লেমো রব্বুহু ইয়ামল তোমাদের প্রত্যেকের সাথে বিচারের মাঠে আল্লাহ তালা কথা বলবেন মুখামুখি লাইসা আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আর আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কেন আল্লাহ তালা এক জায়গাতে বলছেন ইকরা কেতাবাকা কফাবে কা লিওমা আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামা পড়ো তোমার কর্মের জন্য তুমি যথেষ্ট তাহলে আল্লাহ যে আমল নামা পড়তে বলবেন তাহলে এটা কি ভাষায় লিখা থাকবে এটা আরবি ভাষায় থাকবে আপনি আরবি জানলেও পড়তে পারবেন আপনি আরবি না জানলেও পড়তে পারবেন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন তখন কোনো দোভাঁসই থাকবে না হেজাবন বহু আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোন অন্তরাল থাকবে না একেবারে মুখামুখি কথা হবে যেমন কোন দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না বলেন যখন মুখামুখি কথা শুরু হবে সাল্লাম বলেন ফা এনজোরা আস আমিন সে তার বাম দিকে লক্ষ্য করবে এবং সব কর্মগুলি বাম দিকে দেখতে পাবে যা দেখলো ডানে তা দেখলো বামে যা দেখবে ডানে তা দেখবে বামে এই দৃশ্য হওয়ার পরে সোম্মা এনজোর বাইনে এদাই হে সে তার মুখামুখি সামনের দিকে লক্ষ্য করবে সামনের দিকে লক্ষ্য করলে ফা এনজোরা তিলকা ওয়াজ নার মুখের উপরে জাহান নামকে দেখতে পাবে মুখের উপরে জাহান নাম দেখার কথাটি বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো একটা খেজুরের বীজের উপরে যে ছাল আছে ছালের সমানও যদি হয় জাহান নামের এ থেকেও তোমরা বেঁচে থাকো জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য দিন রাত চেষ্টা করা উচিত আমি মুসলিম ভাই বোনকে বুঝাই কবর যত কঠিন তেমাত তার চেয়ে অনেক বেশি কঠিন ত্যামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন মানুষ জানে না জাহার নাম কত কঠিন জাহান নাম বলতে একটা আগুনের টুকরাকে বলা হয় জাহান নাম বলতে একটা আগুনের খণ্ডকে বলা হয় দেখুন সম্মানিত দিনই ভাই এবং বেচারের মাঠে আপনার মুখ বন্ধ থাকবে কথা হবে অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা হবে কর্ম দেখে বাহাজিবিনা হাকিম রাজিয়াহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেছেন হিন্নকুম তুদ আওনা বেচারের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে ডেকে নিয়ে আসা হবে মুখ বন্ধ অবস্থায় আফহকুম বিল ফেদাম তোমাদের মুখে থাকবে সিলাই তোমাদের মুখে কথা বলার কোনো সুযোগ থাকবে না যেই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন আলা আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দিব কথা বলবে তার হাত কথা বলবে তার পা তাদের হাতের যখন কথা বলা শেষ হবে তাদের পা তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সেই দিন মুখ বন্ধ থাকবে মুখে কোনো প্রকার কথা হবে না সমন্বিত ভাই বোন মুখ যদি বন্ধ থাকে অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে আর মাটি যদি আমার বিরুদ্ধে কথা বলে আমার কর্ম যদি আমার সামনে পেশ করা হয় তাহলে আমার বাঁচার পথ কি থাকতে পারে কি করে আমার বাঁচার পথ বের হতে পারে কেন আমরা একটু ভেবে দেখি না কেন আমরা একটু চিন্তা করি না কেন আমরা চিন্তা করে একটা সঠিক পথে যাওয়ার চেষ্টা করি না আল্লাহ আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লাইজুল কাদাম বানি আদম হাতা ইস আল আন খামস বিচারের মাঠে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না আদম সন্তানের পায়ের করার সুযোগ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে খোলাখলি ভাবে জিজ্ঞাসা করা না হয়েছে তার একটি হচ্ছে আন অমৃহি সেই আফনা হোক তার বয়স কিভাবে সেটা অতিবাহিত করলো আজকে যৌবন জীবনকে এবং বয়সকে কিভাবে কাটাচ্ছেন তা আপনি বুঝতে পারছেন না এটা আল্লাহ মুখামুখি জিজ্ঞাসা করবেন বলো বান্দা তুমি তোমার বয়সটাকে কিভাবে পার করলে আপনি কি বলবেন সেদিন আপনার কি বলার প্রস্তুতি রয়েছে তিনি ভাইবোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অন স্বাভাবিক যৌবন জীবন সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যৌবনটাকে কিভাবে অতিবাহিত করেছ আজকে তো মানুষ যৌবন জীবনকে কিভাবে ধ্বংস করছে তা সবার জানা আছে আর যারা নিজেরা ধ্বংস করছি বিভিন্ন পথ প্রকাশ্য গোপন ভাবে আমরা নিজেরাও জানছি প্রকাশ্য গোপন ভাবে আজকে পাপ করছি কিন্তু বিচারের মাঠে এটা আর গোপন থাকবে না যে আল্লাহতালা মুনাফেক ও কাফেরকে একবারে মানুষ সমাজে উপস্থিত করবেন আর তার সব কথাকে সবার সামনে প্রকাশ করে দিবেন সেদিন তার কথা লুকিয়ে রাখার কোনো পথ থাকবে না বিশেষভাবে যৌবন জীবনের পথ জীবনের বিষয়টি মানুষের জন্য খুবই কঠিন আজকে যুবতী আজকে যুবক দিন রাত কত যে অন্যায় লিপ্ত সে তো নিজে বুঝতে পারে না কিন্তু যেদিন তাআলা পুরো জানতে চাইবেন এবং পুরো জানাতে হবে সেই দিন বুঝতে পারবে যে তার যৌবন জীবন কিভাবে কেটে গেছে কি ভুল পদ্ধতিতে পার হয়ে গেছে রাসুল আলি সাল্লাম বললেন তারপরে তার সম্পদকে বিচারের মাঝে বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনে পুরো সম্পদকে বুঝাতে হবে আইন ইকাশাবাহ কোথায় উপার্জন হয়েছে আল্লাহ আজকে তো আপনি ভাবতে পারছেন না উপার্জনের বিষয়টি যেখানে ইচ্ছা সেখানে ইনকাম করে নিচ্ছেন আল্লাহ রাসুল বলেছেন ইয়াতি আলা নাসে জামানুন লাইবালী নাস মা খাজা আমিনাল আমিন আল হালাল আমিন হারাম এমন একটা মানুষের পরে সময় চলে আসবে যে সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না ভাববে না এ পয়সা বৈধ কি অবৈধ সেদিন মানুষের কি হবে সেদিন পুরো উপার্জন ব্যবস্থা বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আজকে কোথায় কোন পথে না আপনি পয়সা ইনকাম করছেন সেটা আপনি বুঝতে পারছেন না হিসাবও করছেন না যেদিন পয়সা বুঝাতে হবে সেদিন বুঝতে পারবেন শুধু তাই পয়সাটা কোথায় ব্যয় করছেন সেটাও হবে আজকে যে বিভিন্ন দিবস পালনের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে পিতার জন্ম জন্মদিবসের নামে মৃত দিবসের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে কুলখানি চাহালামের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে চল্লিশের নামে পয়সা ব্যয় করছেন আজকে যে সব নির্বাচনে গিয়ে পয়সা ব্যয় করছেন আজকে যে স্ত্রীকে খুশি রাখতে হবে সেই জন্য এত অতিরঞ্জিত পয়সা ব্যয় করছেন এটা বিচারের মাঠে কি দিয়ে বুঝাবেন এরপর আল্লাহ বলছেন বিদ্যানের বিদ্যা সম্পর্কে প্রত্যেক বিদ্যানকে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পুরো জীবনের কর্মকে বুঝাতে হবে কিভাবে শিক্ষা অর্জন করার পরে সে বিদ্যা ব্যবহার করলো আল্লাহ সমাজ আমরা যারা আলেম সমাজ তাদের জন্য ভাবা উচিত আল্লাহর সামনে যেন বিচার মাঠে মুখোমুখি হয়ে ঠেকে না যায় আল্লাহ তুমি আমাদের মাফ করো আমাদের যেটুকু ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চেয়ে বলছি তুমি সর্বশক্তিমান তুমি আমাদের মাফ করো তুমি আমাদের সঠিক পথে চলার তো দান করো আল্লাহ এ বলে কথা শেষ করছি শুভানা আল্লাহ দেখা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله